আর কালী পূজোর আগেই ঘূর্ণিঝড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঠিক সেই কারণেই ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে কিন্তু মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হচ্ছে। মাইকিং চলছে এবং তারা যাতে সমুদ্রে বা নদীতে না যান সেই জন্য কিন্তু নির্দেশ জারি করা হচ্ছে, তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। আপনারা সকলেই জানেন ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় উপকূলবর্তী বিভিন্ন স্থানে সতর্কবার্তা জারি করা হচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে। অনুযায়ী আগামী রবিবার আমাদের গাঙ্গো পশ্চিমবঙ্গ উপকূলে সুপার সাইক্লোন সিংসাং এর প্রভাবে প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত মৎস্যজীবী ভাই এবং টুরিস্টদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে, আপনারা এই সময় কেউ নদীতে মাছ ধরতে যাবেন না বা নদীতে ভ্রমণ করতে যাবেন না। এবং এলাকার সমস্ত মানুষদেরকে জানানো হচ্ছে, আপনারা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রাজু দাস, রাজু প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় ঠেকাতে? দেখো, এই ঘূর্ণিঝড়ের যে সতর্কী বার্তা সেই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মূলত উপকূলবর্তী এলাকায়। কোস্টাল থানাগুলোর পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে সেই উপকূলবর্তী এলাকার যে সকল মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে, এবং যে সকল গভীর সমুদ্রে বা নদীতে মাছ ধরতে গেছে মৎস্যজীবী তাদেরকে ফিরিয়ে আনার কাজ চলছে। অপরদিকে মহকুমা শাসক কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যে সকল কর্মচারীরা তারা ছুটিতে ছিলেন 22 তারিখের মধ্যে তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুজোর জন্য যারা ছুটি নিয়েছিলেন তাদের সেই ছুটি বাতিল হয়েছে। গতকাল নবান্ন থেকে নির্দেশ আসার পর থেকেই প্রশাসন কিন্তু তৎপর, এবং সকাল থেকে বিভিন্ন কোস্টাল থানা এলাকায় কিন্তু মাইকিং যেমন চলছে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ থেকে শুরু করে যাবতীয় যে সকল ও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যা যা দরকার সেই দিকে প্রস্তুতি এখন কিন্তু নেওয়া শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। অমৃতা, ধন্যবাদ রাজু। ফোনের ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস, তার কাছ থেকে জানলাম উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে ক্রমাগত সতর্কবার্তা জারি করা হচ্ছে। তারা যেন এই মুহূর্তে এবং আগামী কয়েকদিন অন্তত 2-3 দিন সমুদ্রে না যান, নদীতে না যান, সেই জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হচ্ছে। আপনারা এই সময় কেউ নদীতে মাছ ধরতে যাবেন না বা নদীতে ভ্রমণ করতে যাবেন না।